আধুনিক ক্রিকেট এখন চার ছক্কার খেলা। ঘড়ির সময় ধরে ব্যাটসম্যানকে বলা হয় মারো ব্যাট চালাও, কারণও যথেষ্ট। সময়ের সাথে পৃথিবীতে বেড়েছে বিনোদনের মাধ্যম, তাই প্রতিযোগিতায় টিকে থাকতে সময় যত কমিয়ে আনা যায় ততই মঙ্গল। ব্যাট বলের খেলায় দর্শকরা রান দেখতে চায়, এটাই সত্য। কোয়ালিটি ক্রিকেটের সাথে যার প্রধান ভূমিকাতেই থাকে উইকেট। উইকেট যত ভালো হয় রান তত বেশি, দর্শকরাও খুশি। তবে শুধু কি দর্শকের খুশির জন্য ক্রিকেট সংস্থাগুলোর এত চিন্তা? না, এর মূলে আসলে বাণিজ্য। উইকেট যদি খুব বেশি বোলিং ফ্রেন্ডলি হয়, ম্যাচে যদি পুরো ওভার খেলা না হয়, কমে আসে আয়ের হিসেব। তাই ম্যানেজমেন্টের চিন্তা থাকে কিভাবে পুরো ওভার খেলানো যায়। আইসিসির ইভেন্টগুলোতেও যতটা সম্ভব ব্যাটিং উইকেট করারই চেষ্টা করা হয়। ব্রডকাস্টারদের চাপটা হয়তো সামনে আসে না, তবে খুব স্বাভাবিকভাবে ক্রিকেটে এটা ওপেন সিক্রেট। বাংলাদেশের প্রেক্ষাপটেই চিন্তা করা যাক। মিরপুরে খেলা হলে উইকেটে রান কম হয়, একই মাঠে ম্যাচের পর ম্যাচ খেলানো আর মৌসুম জটিলতা। বৃষ্টি মৌসুমে চাইলেও খুব বেশি ব্যাটিং বাধ্য উইকেট করা সম্ভব হয় না, স্বাভাবিকভাবেই অনুমান করাই যায়। ক্ষতির অঙ্ক গুনতে হচ্ছে বোর্ডকেও। একটা সময় হতো টাইমলেস ক্রিকেট, তবে সে যুগ পেরিয়েছে অনেক আগেই। হালের টি টোয়েন্টি ছাড়িয়ে নজর এখন দ্য হান্ড্রেডে। সব জায়গাতেই ব্যাটসম্যানদের জয় জয়কার, যার মূলে আসলে সৌন্দর্য নয় বাণিজ্য। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। ঝিরঝিরে ডিশলাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক।